অনূর্ধ্ব ১৭ নারী সফট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দিনে রানার্স আপ হওয়ার লক্ষ্যে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু বেলা ১৩টায়। টানা তিনটি জয়ের শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গেছে ইউরোপীয় শক্তি রাশিয়ার। আর তিন ম্যাচে দুই জয় ও এক হারে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। এক জয় নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেপাল আছে চতুর্থ স্থানে। এ ম্যাচে পূর্ণ পয়েন্ট তুলতে পারলেই রানার্স আপ হবে বাংলাদেশের মেয়েরা। তবে সন্ধ্যা ৬:৭টার ম্যাচে ভারত যদি রাশিয়াকে ৩-০ গোলে হারায় তবে ভারত চ্যাম্পিয়ন ও রাশিয়া রানার্স আপ হবে। আর ড্র বা ভারত হারলে রাশিয়া চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ দ্বিতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করবে।